ইন্টারেস্টিং লাগতো না, এইখানে সুন্দর চালাচ্ছে, বিউটিফুল চালাচ্ছে। আমরা এই মুহূর্তে হ্যালং বেতে এসেছি হ্যানয় থেকে। অত্যন্ত সুন্দর একটা অভিজ্ঞতা, মানে বোঝাতে পারবো না। আমরা সেই কেভের মধ্যে দিয়ে চলেছি ছোট্ট বোটে করে। প্রথমে আমরা ক্রুজে ছিলাম, তারপর ক্রুজে আমরা লাঞ্চ করে ছোট নৌকাতে উঠলাম। অসাধারণ, মানে জাস্ট কেভের মধ্যে দিয়ে যাচ্ছে এই অভিজ্ঞতা, এই আমি ঠিক বোঝাতে পারবো না। ও স্বর্গীয় সৌন্দর্য যেন চারপাশে, নীরবতা, শুধু আমরা কজন রয়েছি বোটে। আজকে সকালেই আমরা হ্যানয় থেকে অনলাইনে বাস বুক করেছিলাম আমাদের দুজনের জন্য, দুটো সিট। এই গুহা থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন সমস্ত দূরে সব কায়াকিং চলছে, বেশিরভাগই সব ফরেনার্স তারা কায়াকিং করছে, অসম্ভব দক্ষতায় তারা। কিন্তু যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই যদি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই। আনফরগটেবল এক্সপিরিয়েন্স, স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে হ্যালং বে। অপার নীরবতা চারপাশে, এক তালে তালে চালাচ্ছে, তালে তালে বইটা টানছে, হাঁপিয়ে গেছে দুধটা খাওয়াতে চালাচ্ছে। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমার ছুতে চাওয়ার মোহ তোরা, কি জানি কি আবেশে দিশাহারা। আমি ছুটে যাই কি গভীরে, আমি উধে যাই কি নিবিড়ে, তুমি কে তারা। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মোহ তোরা,
Unforgettable experience, really. Chicken. প্রেমে যে বন্ধন জানি তুমি অনন্য আশার হাত পাড়া যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে ফিরে তাই আমি তো নিজে মত জানি না প্রেমের শর্ত যদি ঘটে অনর্থ আশার হাত বাড়াই বিগত করে পড়ে কত কত সেকেন্ড।